ওই মিয়া কিতা করো জিনবার করি জিনবার করি ওই আলাদিনের চেরাক ঘুষে তুমি জিনবার করতেছো হ্যাঁ হ্যাঁ জিন বেরোবে বেরোবে এই ড্রিম ভ্যালির ভিতরে স্মৃতির দেয়াল আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকের স্মৃতি জড়িত এএস তারপর অনেকের ওটি অনেক স্মৃতি আছে এখানে দর্শক পেছনে মাধবকুণ্ড জলপ্রপাত আসলে এটা কৃত্রিম জলপ্রপাত আমরা যাচ্ছি পিকনিকে অনেকদিন পর প্যান্ডেমিকের এই যে দীর্ঘ সময় লম্বা একটা সময়ের পরে আমরা যাচ্ছি ঝিনাইদহের জোহান্স ড্রিম ভ্যালিতে যেখানে আমাদের ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অপেক্ষা করছে আমাদের জন্য আমরা সেখানে যাব দীর্ঘদিন তাদের সাথে অনেকের সাথে দেখা হয় না আজ সবার সাথে দেখা হবে একটা মজা হবে হই হুল্লোড় হবে অনেক আনন্দ হবে অনেক মাস্তি হবে সাথে আছি আমি কামরুল ইসলাম মান্না আমার সাথে আছে দীপ্তি টেকনিক্যাল ডিজে তো বন্ধুরা সাথে থাকবেন পুরো জার্নিটা এবং পিকনিকটা আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাথে থাকবেন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন রওনা হয়ে গেলাম যশোর থেকে পিকনিকের উদ্দেশ্যে তো পুরো রাস্তাটি আপনারা সাথে থাকবেন এবং পিকনিকের গিয়ে আপনাদের সাথে পুরো আনন্দটা শেয়ার করার চেষ্টা করব তো আসলে স্টুডেন্ট লাইফে ভার্সিটি লাইফে পিকনিকের একটা মজাই আলাদা আর যেহেতু যে প্যান্ডেমিক সিচুয়েশন করোনা ভাইরাসের জন্য সৃষ্টি হয়েছিল আমরা অনেকদিনই তেমন একটা বাইরে যাওয়া হয়নি তো এই সময় আসলে পিকনিকটির গুরুত্ব একেবারে অপরিসীম একটু রিফ্রেশমেন্ট খুবই প্রয়োজন তো আশা করি আজকে পিকনিক গিয়ে সেটা পূরণ হবে আর ভার্সিটি লাইফে পিকনিকের মজাই আলাদা তো আপনারা যখনই টার্নিং নেবেন বা ওভারটেক করবেন তো টার্নিং পয়েন্টে ওভারটেক না করাই বেটার তো আপনারা যেহেতু দেখছেন আসলে টার্নিংয়ে গাড়ি আসলে ঠিক দেখা যায় না ওই জন্য ওভারটেক যখনই করবেন রাস্তা যখন ক্লিয়ার দেখবেন অনেকটা দূর দেখতে পারবেন ঠিক ওরকম সিচুয়েশনে গিয়ে আপনারা ওভারটেকটা করবেন আর বাইক চালানোর সময় সবসময় সেফ চালানোর চেষ্টা করবেন কারণ আপনি খুব বেশি গতিতে গেলে হয়তো 5 মিনিট আগে পৌঁছাইতে পারবেন তো এই 5 মিনিট থেকে আমার মনে হয় 5 মিনিট যদি পরেও আপনি পৌঁছান সেক্ষেত্রে যদি আপনি সেফ পৌঁছান তো সেটাই আপনার বেটার হবে আর রাস্তাঘাটে একটু যদি প্রবলেমে পড়েন তাহলে দেখা গেল এই 5 মিনিট থেকে 5 মিনিটের জন্য হয়তো অনেক লেট হতে পারে হয়তো আপনি নাও পৌঁছাতে পারেন টাইম আমার মনে হয় 5 মিনিট আগে যাওয়ার থেকে একটু যদি স্লো যান সেটাই বেটার হবে আপনারা গড়াইয়ের অবস্থা দেখলেন তারা পুরো রাস্তাটা নষ্ট করল আমরা মোটামুটি সেফ টাইম করবো বেশি জোরে চালাবো না বেশি না জাস্ট 50-49 কিলোমিটার মতো রাস্তা তো আমরা আশা করি ইজিলি পৌঁছে যাব খুব বেশি টাইম লাগবে না
আপনারা যখনই ওভারটেকিং করবেন বা স্পিডে যাবেন তখনই একটু লুকিং গ্লাসটা ফলো করবেন। তো আমাদের অনেক ভাইরা দেখেছি লুকিং গ্লাসটা টেনে একেবারে খরগোশের কানের মতো করে রাখে। তো এটা আসলে কতটা যুক্তিযত আমি জানি না, কারণ আপনি যদি পিছনের গাড়িটাকে ঠিকঠাক না দেখেন তাহলে অনেক সময় হাই স্পিডের গাড়ি পিছনে থাকতে পারে। তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম কালীগঞ্জ। তো কালীগঞ্জ পার হচ্ছি। তো কালীগঞ্জ থেকে ঝিনাইদহ অল্প কিছুক্ষণের পথ। আমরা আশা করছি আমরা 9:30টার ভিতরে পৌঁছে যাব। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা ঝিনাইদহের ভিতরে চলে আসছি। তো আমরা ঝিনাইদহ শহরের পথে যাচ্ছি। তো আমাদের সম্ভবত চৌড়াঙ্গা রোডে যাইতে হবে। তো আমাদের বামে যেতে হবে। পরিবেশটা বেশ সুন্দর, মাঝখান দিয়ে গাছ লাগানো। তো বন্ধুরা এতক্ষণে আমরা চলে এসেছি ঠিক ড্রিম ভ্যালির কাছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব নির্দিষ্ট স্থানে। তো মনে হয় এতক্ষণ আমাদের টিচাররা চলে এসেছে পিকনিকের বাস নিয়ে। তো অবশেষে আমরা ড্রিম ভ্যালি চলে আসলাম। ফাইনালি আমরা ড্রিম ভ্যালি এসে হাজির হলাম। জাস্ট বাইকটি পার্কিং করলাম। তো আপনারা সাথে থাকবেন। বন্ধুরা আমরা এখন ড্রিম ভ্যালির সামনে। সবসময় আমরাই লেট করি, তো আজ আসলে পিকনিকের বাস লেট করে আসছে, আমরা আগে চলে আসছি। তো এসে ভাবলাম একটু রিফ্রেশমেন্ট হয়ে নিই, একটু রুটি কলা খাই। তো তার সাথে চাটা না খেলে ঠিক জমে না, যার জন্য চাও আছে। খাবেন নাকি আপনারা? তো আমাদের সম্ভবত এখনো 10-15 মিনিট লেট হবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো, দেন সবাই আসলে সবার সাথে একটু বন্ধুরা সাথে থাকবে। তো বন্ধুরা আমরা এখন ঠিক ড্রিম ভ্যালির সামনে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে ড্রিম ভ্যালি পার্কের ভিতরে ঢুকে গিয়েছি। আমরা আমাদের ফ্রেন্ডের সাথে কিছু এগোচ্ছি সামনের দিকে। মোটামুটি আনন্দ চলছে, স্যাররা গোল গাছ নিয়ে ব্যস্ত আছে। তো বন্ধুরা যেহেতু পার্কের ভিতরে আছি, তো পার্কের ভিতরে নিরিবিলি পরিবেশ ছাড়া ভালো লাগে না। তো আপনারা দেখছেন আমাদের ডান পাশে এক কপোতকপতি আছে। তো আপনারা সাথে থাকলেন। পার্কে আসলে মজাদার পরিবেশ না হলে হয় না, একটু নিরিবিলি পরিবেশ সাথে একটু আনন্দ মোটামুটি সাথে থাকলেন। তো বন্ধুরা আমরা এখন আসি ড্রিম ভ্যালির ভিতরে স্মৃতির দেয়াল। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকের স্মৃতি জড়িত, এএস, তারপর আর অনেকের ওটি, অনেক স্মৃতি আছে এখানে। তো আপনারা যারা স্মৃতি রাখতে চান তারা এই দেয়ালে স্মৃতি রাখতে পারেন। তো কারো গার্লফ্রেন্ড এবং কারো
আরো বেশি কিছু সাথে রাখতে পারেন এখানে স্মৃতির দেয়াল। তো মোটামুটি এখানে দেখেন আসলে অনেক ক্যাটাগরি আছে, অনেক স্মৃতি আছে। তো তার সাথে এই স্মৃতির সাথে আরো একটা বিশেষ জিনিস আছে, আপনারা যদি একটু দেখেন তো এখানে আসলে এই দুটো হলো শহীদ। এই স্মৃতিতে তারা শহীদ হয়েছে যার জন্য তাদের এখানে মূর্তি খোদাই করা আছে। তো শহীদদের স্মৃতি আমরা কিছু নিরাপত্তা পালন করব এখন, এবং অনেক হ্যাঁ এখন আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব এই স্মৃতি শহীদদের স্মরণে। তো আপনারা সাথে থাকবেন। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ঠিক মঞ্চের সামনে। তো এখানে অনুষ্ঠান হবে কিছু, আপনারা দেখছেন আমাদের ব্যানার টাঙিয়ে রাখা হয়েছে এখানে, আর এটা মূলত স্টেপ। আপনাদের একটু পিছন করে দেখাই, সামনে দর্শক সারি, দর্শক সারিতে অনেক দর্শক আছে, দর্শক বসে আছে। তো আমাদের অনুষ্ঠানটি মূলত শুরু হবে 12টার দিকে, তো আমরা 12টা পর্যন্ত একটু ঘোরাঘুরি করব, দেন আবার এখানে এসে অনুষ্ঠান চেষ্টা করব যে আমরা যেখানে এসেছি এখানে আসলে পরিবেশ পরিস্থিতি কিরকম, আপনারা আসতে পারেন কিনা। তো বন্ধুরা সাথে থাকবেন। ওই মিয়া কিতা করো? জিনবার করি, জিনবার করি। ওই আলাদিনের চেরাক ঘষে তুমি জিনবার করতেছো? হ্যাঁ হ্যাঁ, জিন বেরোবে বেরোবে। তুমি কতক্ষণ ধরে চেষ্টা করো? একদিন হয়ে গেছে ভাই। ধর মিয়া, তুমি দেখো না এই যে উপরে ফুল গাছ লাগানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ফুল গাছের নিচে চাপা পড়ে আছে জিন, এই জিন কি বাইরে পারতেছে? ও জিন তালি ফুলের জন্য বেরোতে পারতেছে না? না মোটা মোটা পারতেছে না, ফুল গাছ উঠে ফেলি। না না না, এখন থাক, তুমি আপাতত থাক, ফুল গাছ তুলে ফেললে আবার জরিমানা ধরে দেবে ওর চেয়ে, আবার পরে আবার চেষ্টা করা যাবে। চলো আর 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 ঘষা, আর ঘষার দরকার নেই, আর ঘষার দরকার নেই। দর্শক পেছনে মাধবকুণ্ড জলপ্রপাত, আসলে এটা কৃত্রিম জলপ্রপাত, এটা আসলে কোনো ঝর্ণা বা এরকম কোনো কিছু না। আমরা এসেছি ড্রিম ভ্যালিতে, আপনারা নিশ্চয়ই আগেই শুনেছেন। তো এখানে একটা খুব সুন্দর মনোরম একটা দৃশ্য আছে, যেটা হচ্ছে অনেকটা জলপ্রপাতের মতো, দেখতে ভালো লাগছে। যদিও জলপ্রপাত একটা চালু আছে একটা বন্ধ আছে, এরকম অবশ্য থাকে না কোথাও, প্রাকৃতিক জলপ্রপাতগুলোতে একটা চালু একটা বন্ধ থাকে না। তো এখানে আমরা এটাই দেখে বুঝতে পারছি যে এটা আসলে প্রাকৃতিক নয়, কারণ ওপাশে একটা বন্ধ আছে, আর এটা সেটা চালু আছে, দেখতে বেশ ভালোই লাগছে, আপনারা একটু উপভোগ করুন। তো বন্ধুরা অনেকদিন শগুন পাখি দেখিনি, উপরে একটু শগুন আছে, শগুন তো না না ঈগল, ঈগল ঈগল, দুঃখিত বন্ধুরা আসলে অনেকদিন ঈগল পাখি দেখিনি, শগুন পাখি দেখিনি, আমাকে দেখে কিছুটা শগুনের মতো লাগছিল, কিন্তু পরে দেখলাম যে না এটা ঈগল পাখি। আপনাদের একটু ভালো করে বিষয়টা দেখাই। তো বন্ধুরা আপনারা যেমনটি দেখছেন উপরে একটি ঈগল আছে, এবং এখানে সুন্দর করে ঝর্ণার মতো জল পড়ছে। তো ওপাশেও আরেকটি আছে, কিন্তু ওটি আসলে ওখানে ওপাশে লোডশেডিং চলছে, আসলে টাউন এলাকা তো এক সাইডে কারেন্ট থাকে আর এক সাইডে থাকে না, তো ওপাশে লোডশেডিং চলছে যার জন্য প্রাকৃতিকটা চলছে না, আর এখানে সুন্দরভাবে চলছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ড্রিম ভ্যালিতে আসলে আপনারা এটা দেখতে পারবেন। তো বন্ধুরা সাথে থাকবেন। Yeah.
তো এখন পিকনিকের আমাদের খাওয়া দাওয়া পার্টি চলছে। যাই একটু হাত দূরে করেন, পোট্রি বুক করব। হ্যাঁ ওই হাড়টা দেখান, ওই হাড় আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমাকে অনেকগুলো পিস দিয়েছে, আসলে ওই যে সেই হাড় আমাকে দিয়েছে, সেই হাড় লেগ পিস, লেগ পিস দেখো, লেগ পিস দেখো, আমাদের সাথে উপভোগ করুন খাবার। লেগ পিস দেখান, লেগ পিস দেখান, মান্না ভাই তিরি বলে আরেকটা গেল, সব সিএসি কিন্তু দুইটা দুইটা তিরি। এখন তিনজন সিএসি একজন তিরি বলি, দুইটা সিএসি তে থাকতে টেনশন নেওয়ার দরকার নেই। এই দীপজ্যোতি ভাই ইতিমধ্যে শেষ করে ফেলেছি ড্রিম ভ্যালি ঘুরে ফেলা। আমরা এখন আছি একটা ঝুলন্ত ব্রিজের উপরে, অনেকটা রাঙামাটি ঝুলন্ত ব্রিজের আদলে তৈরি করা হয়েছে এই ব্রিজটি। এখান দিয়েই আমাদের আজকের এই ভ্রমণের সমাপ্তি ঘোষণা করছি আমরা, আর শেষ কথা বলবেন বিজয়। তো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিও দেখলেন, আপনাদের অনেক সবাইকে অনেক ধন্যবাদ। তো যারা যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটিতে লাইক দিবেন। ধন্যবাদ।